তোমায় চাওয়াইন আজকে আমরা যাব হলে পুজোর শপিং করতে। ব্লগটা দেখো কি কি রেডি হয়ে গেছি, আমার মাও রেডি হয়ে গেছে, এখন আমরা যাব হলো শপিং করতে। চিঙ্কি চিঙ্কি বাজারের মধ্যে ঢুকতেই না দেখলাম পুজো পুজো গন্ধ চলে এসছে, তো রাস্তার লাইটিংগুলো জ্বালানো না স্টার্ট হয়ে গেছে। তারপর দোকানে কি হলো দেখো। বাজারের মধ্যে ঢুকেই আমরা ফার্স্টে এই দোকানটাতে চলে আসলাম, দেখলাম জামাগুলো, দেখছিলাম কেমন লাগছিল, তো প্রথমে বের করতে বলিনি। তো মা বলে নাকি আমার জামা কিনতে গেলে নাকি আমার একাই আমাকে একদিন টাইম দিতে হবে, কারণ আমি বাজারে পুরো দোকান খুঁজেও না আমার পছন্দের জামা পাওয়া যায় না। আর কী বা তোমাদের বলবো বলো, তো সব রকম দোকানেই না আমরা জামা প্যান্ট দেখছিলাম, তো আমার দেখে না মো পছন্দই হচ্ছিল না, কী করব বলো, আমি তো যেটা চাইছিলাম সেটা পাচ্ছিলাম না, আর পেলেও অন্য কালার হচ্ছিল না, ব্ল্যাক আর শ্যাওলা কালারের মধ্যে হচ্ছিল, আর আমার তো ওগুলো গায়ে স্যুট খায় না, আর আমি না একটু পিছলে জামা কমই পরি কারণ আমার গা হাত চুল খায়। আর দেখতে পাচ্ছ এরকম একটা দোকানে আসলাম, তো অবশেষে বসলাম, বসে আমরা মানে দেখছিলাম কীরকম জামা দেখায়, আমার পছন্দ হচ্ছিলো কি হবে কি না। আর এই জামাটা দেখছিলাম, এটা বেশ ভালোই ছিল কিন্তু ও একটু পিছলে টাইপের, আমার এরকম জামা একটা আছে তাও, আর দেখতে পাচ্ছো অন্যও আছে এর সঙ্গে। আর এই দোকান থেকে নাকি অনেকেই নাকি এইসব জামা নিয়েছে পুজোতে, আর পুজোতে দেখছিলাম এইবার যেসব জামাই না বেরিয়েছিলো সেই সব জামাই মানে এই মাঝখানে বেল্ট দেওয়া ছিল। আর বলছি কি ফেসবুকে আমার না কিছু মিনি ব্লগ দেওয়া আছে পুজো শপিংয়েরই, তোমরা যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারো, আমি লিঙ্কটা উপরে দিয়ে দিয়েছি ফটোর ওখানে দিয়ে, আমার ফটো যেখানে আমি ছেড়েছি ওখানে গিয়ে উপরে লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক মিনি ব্লগগুলো দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ ওই কাহুটা দেখাচ্ছে গলার মধ্যে নিতে হয়, আর দেখতে অনেকগুলো দোকান আমার পছন্দই হচ্ছিলো না, আর ওই কালার আমাকে মানাবেও বা নাকি। হ্যাঁ আর প্রথমে তোমরা ভাবতে পারো আমি জামাটা চেঞ্জ করলাম কি করে, তোমাদের ক্যামেরাম্যানের এক জায়গায় গেছিলো ওখান থেকে ভেবেছিলাম আজকে আর বাজারে আসাই হবে না, তারপর আমি গেছিলাম হলো একটু ফ্রেশ হতে, ফ্রেশ ফ্রেশ হয়ে না আমি আবার অন্য ড্রেস পরে চলে এসেছি বাজারে, আমাদের আজকে প্ল্যানই ছিল না আসবো হঠাৎ করে। তো দেখতে পাচ্ছ আমি জামাগুলো দেখছিলাম কীরকম লাগছিলো, এই আন্টিটা আমাকে অনেক জামা দেখিয়েছি কিন্তু আমার একদমই পছন্দ হয়নি জামাগুলো, তার মধ্যে আমার মা আমার কিছু মহলার শ্যুটের জন্য শাড়ি দেখছিলো, আর মহলার তো বেশি দিন আর বাকি নেই না তার জন্য দেখতে পাচ্ছ, আর আমি খুব আপসেট ছিলাম আমার কোনো জামা পছন্দ হচ্ছিল না। আর দেখতে পাচ্ছ আমি এর মধ্যে এই দোকানটায় এসে বসে পড়লাম আমার জামা দেখার জন্য, তো দেখতে পাচ্ছ এই আঙ্কেলটা আমাকে সব জামা দেখাচ্ছে, আঙ্কেল না দাদুই বলবো আর কি বলবো বলো। আসলে বলতো কি আমার ওই জামাটা দেখতে পাচ্ছ তোমরা তো লাস্টে সবাই দেখতেই পাবে আমি কী জামা নিয়েছি আর কী কী মানে কী কী কিনেছি, আমার জিনিসপত্র চুরি থেকে শুরু করে দেখতে পাচ্ছ এই ড্রেসটা, আমার তো এই ড্রেসটা ভালোই লাগছিলো কিন্তু আমার খাপাতে লাগবে নাহলে পুরো ঢোলা কোম্পানি। আর আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, আমি ভেবেছিলাম ওটা তো আরও ওভার সাইজ, একটা সাইজ দিলে হয়েই যেত, কিন্তু আমি এতটা বলো দামি এল সাইজ দিয়েছি পুরো এসে হলো মানে একদম ঢোলা বলতে গেলে, কিন্তু ওটা আমার পছন্দই হয়েছে, কাপড়টা বেশ মোলায়েম ছিল আমি রেখে দিয়েছি তার জন্য আমি আর ওটাকে ক্যান্সেল করিনি। তো দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমার জন্য মা চুজ করছে, আমারও পছন্দ হয়েছে ভালোই এই ড্রেসটা। আর তোমরা কে কে পুজোর ব্লগগুলো দেখতে চাও আমাকে কমেন্টে কিন্তু একটু বলো, আর এই কাকুগুলো না আমাকে বারবার বলছিলো তোর একটু মানে তোর মানে ইউটিউব চ্যানেলটার নাম কি, আমি বলেছিলাম সবাইকে আর আমাকে সবাই সাবস্ক্রাইবও করছিলো কারণ কি ওনাদের দোকান দেখিয়েছি, আর বলেছি তোমাদের দোকানে আর আমি যে দোকান দিয়ে জিনিসপত্র কিনছি তোমরা কিন্তু এসো, রায়পুর থেকে বেশি না এক মিনিটের পথ, এই সামনে স্টেশন রোড পারলেই স্টেশন। আর আমি জুতোর দোকানে এসে না আমাকে কাকুটা দেখাচ্ছিল 5 নম্বর আর আমার লাগে হলো 8 নম্বর, তারপর দেখি কি হঠাৎ করে 8 নম্বর থেকে আমার 9 নম্বর জুতো বেড়ে গেলে, তাহলে বোঝো কয়দিন আগে 8 নম্বর ছিল এখন লাগছে আমার 9 নম্বর, তাও আমার কীরকম বেশ লাগছিলো, এই স্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছিলো তাও আমার পায়ে ঢুকছিলো না, কিন্তু নেওয়া তো যাবে না বলো। তারপর একটা গেলাম হলো রাস্তার ধারে, দেখলাম একটা কাকু বসে আছে, দাদু বলবো দাদু বলবো, ওই দাদুদের দোকানে আমি লাস্ট পজিশানে আমার জুতো পাওয়া গেলো আর অন্য দোকানে কোনো দোকানে পাওয়া গেলো না, তা কী করবো বলো, এই দোকান থেকে আমাকে নিতে হলো, মানে জুতোটা আমার কাছে ভালোই লাগছিলো। তো দেখতে পাচ্ছ আমি না জুতো নিয়ে বাড়ি যেতে যেতে একটাই কথা ভাবছিলাম যে ব্লগগুলো পুজোর ব্লগগুলো আমি কীরকমভাবে দেবো, সপ্তমী অষ্টমী এগুলো কি সবগুলো একসাথে দিয়ে দেবো না মানে একদিন একদিনের ব্লগটা একদিনেই দেবো। তো আমি নিয়েছি আমার জুতো নিয়ে
দেখতে দেখতে পুজোটা কাছেও চলে আসলো, আর মাত্র 9 দিন বাকি। আর আমার একা জামা কিনলে হবে নাকি, ক্যামেরাম্যান দাদারে তো নিতে হবে না, তার জন্য এই দোকানটায় আসলাম। এসে আমি কটা ভিডিও করে নিয়েছি, আর কটা মানে ক্যামেরাম্যান দাদার জামা চুজ করছিল, আর আমি এখান থেকে না ঘড়িগুলো তারপর চশমাগুলো দেখাচ্ছিলাম। রাই ওয়াচ কোন নাও? হ্যাঁ ভালো হয়েছে, ছোটি ছোটি সিকোয়েন কত হয়েছে কাকা? আমার দাও তো, আমার দুটো হেয়ার ব্যান্ড হয়েছে, একটা মালা হলো আর একটা এই দেখলো। লাল শাড়ি লাল টি লিপস্টিক টিপি হবডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। আমার দোকানে সব রকম ম্যাচিং দামি দামি ব্লাউজ পাওয়া যায়। তোমার দোকানের নামটা কি বলে দাও? উত্তম বণিকের দোকান, সি গুরু ব্লাউজ মিউজিয়াম, তাহিরপুর। তাহিরপুর স্টেশন থেকে 1 মিনিটের পথ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসবে কিন্তু সবাই পুজোতে এখান থেকে ব্লাউজ নিতে। তো গাইস আর ভালো লাগছে না বাজারের মধ্যে, সতেরোতে আসতেই প্রথমে মনে পড়ে হলো নেপাল কাকুর মোমো। তো আমি বাজারে আসলে না ভুলি না নেপাল কাকুর মোমো খেতে। তোমরা কি বলো না কি বলো কিন্তু আমাকে একটু কমেন্টে আর দেখো, আমরা সবাই অর্ডার দিয়ে দিচ্ছিলাম, শুধু ক্যামেরাম্যান দাদাই ফুচকা খাবে, আমি আর আমার মা খাবো মোমো। কাকু আমাদের জিজ্ঞেস করছিল ফটো তুলছিস, আমি বললাম না না আমরা ব্লগ ভিডিও বানাই। নিশাকে বলো, নিশা ঠিক বের করে দেবে খানে আমাদের ব্লগ ভিডিও। আমাদের সবাই জানে আমি ব্লগ বানাই, তো অনেকে বলে ছোট তো ছোটো বয়স থেকে ব্লগ বানানো উচিত না, কোনটা উচিত কোনটা অনুচিত তাদেরকে বলে দিই। আমি পড়াশোনার পাশাপাশি ব্লগটাও করি, হ্যাঁ, আর নিজের পায়ে দাঁড়ানোটা এটা কি কোনো ভুল কাজ, তোমরাই বলো। হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমরা বাজারে এসে শপিং করে নিলাম, শপিং করে আমরা এখন ফুচকাও খাচ্ছি সবাই মিলে। আমি খাচ্ছিলাম না, কাকু বলছিল খাইয়ে দিতে আমাকে একটা, কীরকম হয়েছে তো দেখো। খেয়েদে আমরা আপেল নিলাম, তো দেখতে পাচ্ছ। তারপরে আমরা না টোটোতে উঠে গেছিলাম, আমার একটা ভাই ছিল পাশে দিদুন বাড়ির ওখানে বাড়ি, আর ও না দেখাতে লজ্জা পাচ্ছিল কি যা কিনেছি দেখো তাহলে। শুভ একটু হাই কর, লজ্জা পাই। হ্যাঁ এত কিছু কিনেছিস একটু দেখা, লজ্জা পাই। শুভ কত কিছু কিনেছে বাবা, অনেক কিছু। আর দেখো এ তো মনে হচ্ছে দুর্গাপুজো, আমরা দুর্গাপুজো মেলায় এসেছি। এখন মনে হচ্ছে পুজো লেগে গেছে, পুজো লেগে গেছে, এই জায়গাটা আবার পালা আমি অনলাইন থেকে কিনে নিয়েছি, অফলাইন থেকে একটা নিলাম আর জুতোটা। আর দেখি অন্যদিন হাটে গিয়ে কি কি হয় আর দেখি।
তো গাইস, এই যে আমার ড্রেসটা কিরকম, তারা মেলেনি, তাহলে আরো ভালো হবে ভাই। সুন্দর লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ আমার চুরিটা কিরকম হয়েছে, কমেন্টে অবশ্যই বলো। কিন্তু আর আমি এখন রাত্রেবেলা আপাতত বাড়ি থাকছি না, অনেক রাত হয়ে গেছে, আবারও চলে এলাম। কালকে রাত্রেবেলা তার ক্যামেরাম্যান যার সাথে এখন মার্কি ছিল ব্যাপার। এইটা আরেকটা আছে, আমি অনলাইন থেকে দিয়েছি, এই যে এটা কি সুন্দর মুলায়ম কাপড়। না যারা যারা দেখেছো আমার ফেসবুক পেজে গিয়ে, তো আমি এটার ভিডিও দিয়েই দিয়েছি। দেখো কি মুলাম, পড়লে আরাম আছে। কিন্তু এটা আমি এল সাইজ দিয়েছি, পুরো ডোলা ডোলা ডোলা। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কালকে রাত্রেবেলা আমি একদম ভুলে গেছি, ছুটির অবস্থা দেখে এখনও কিন্তু আমি আশ্রয় নিই একদম। আর যেগুলো বাকি ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম, আরও কয়েকটা আছে, বেশ ওটা তোমরা কিন্তু আমার ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারো তোমরা ওই ব্লগগুলো। তো মিনি ব্লগগুলো আমি দিয়েছি, তো ইউটিউবে আমি দিইনি। আজকের মতো এতটা ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অন্য ব্লগ দেখার জন্য রেডি থেকো।